কিছুদিন আগে পিএম এসেছিলেন ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার উপলক্ষে, তখন উনি জনসভায় বলে গেছিলেন যে আপনাদের দীর্ঘদিনের সমস্যা আমি সমাধান করে গেলাম, পুরনো মামলা টামলা যা ছিল আমি সমাধান করে দিয়ে গেলাম। ওনারা তারপরও আমাদের উপরে মামলাটা এখনো বহাল রেখেছেন। আমি অনুরোধ করব পিএমকে, আপনি বিষয়টা দেখেন, আপনি তো নিজেই বলে গেছেন যে আপনাদের সমস্যা আমি সমাধান করে গেলাম, তারপরেও ওনারা মামলা এখনো আমাদের উপরে রেখে হয়রানি করতেছে। আমার নাম হচ্ছে রামদেব ঘোষ রামা, আমি ঢাকেশ্বরী মন্দিরের পাশে থাকি, আমার হাউস নাম্বার হচ্ছে 13/2 অরফানেজ রোড। আমার জন্ম এখানে, আমার গ্র্যান্ডফাদারের জন্ম ইংল্যান্ডে। পল্টনের বাবার নাম হচ্ছে রঞ্জিত দাস, উনি ওইখানে ওনার মিষ্টির দোকান ছিল, মিষ্টি প্যারা আর কি বলে, প্যারা মিষ্টির দোকান ছিল, ওনারা বিক্রি করত। তখন ওনাদের টেম্পল মন্দিরের আঙিনার ভিতরে ওনাদের নিজস্ব সম্পদ, ওনাদের কাগজপত্র অ্যাকুরেট, মহানগর পূজা কমিটি তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করেছে, আশেপাশে আরও হিন্দু ঘর ছিল এদেরকে উচ্ছেদ করেছে, প্রায় 16-17 ঘর তাদেরকে উঠিয়েছে। আর সেবায়ত যে উনি তো সেবায়ত নয়, হেমচন্দ্র চক্রবর্তী উনি তো সেবায়ত ছিলেন না, সেবায়ত কেউ নাই এখন, এখন কেউ সেবায়ত না, ওনারা জোর করে মহানগর পূজা কমিটি এখানে বসে ওনাদের ওই হেমচন্দ্র চক্রবর্তীর ছেলে প্রদীপ কুমার চক্রবর্তী দেখাশোনা করত, উনি মামলা টামলা দিয়ে আমাদেরকে বিরাট হয়রানি করতেছে, উনি কিন্তু একরে মালিকও না। এটার মূল মালিক কে? পল্লাদ মোহন তেওয়ারি। পল্লাদ মোহন তেওয়ারি। ওনার কোনো বংশধর এখানে নেই। ওনারা কোথায় থাকতেন? ওনারা কলকাতা চলে গেছে গন্ডগোলের সময়, ওই ডিভাইডেডের সময়। ওনারা কি কাউকে দিয়ে গেছিল? না, ওনার উনি তখন ওইটা ঝাড়ুদার ছিলেন, হেমচন্দ্র চক্রবর্তী উনি এখন ওইটার দায়িত্ব নিয়ে নিয়েছে, এবং পল্টনরাও ওইটার দাবিদার। পল্টনরা কিভাবে দাবিদার? ওদের নিজস্ব সম্পত্তি ওরা মন্দিরকে দান করেছে, দান করেনি, ওকে জোর করে উঠানো হয়েছে, ওকে বলেছিল জায়গা জমি দিবে, ওকে কিছু দেয়নি। আচ্ছা, পল্টনের মাঝে সেবায়েত দাবি করলো, এটা কিসের বলে? ওনারা ওইখানকার স্থানীয় বলতে তার আশেপাশে, আমরা দূরে, উনি তো ওনার ভিতরে, উনি সেই সূত্রে, হ্যাঁ, যার জন্য ওনার দাবি 100% গ্রান্টেড। আর আর যারা কমিটি মমিটি যারা আছে ইনারা তো সব বহিরাগত, ইনারা নিজে মন্দিরের আশেপাশে না, কেউ মাদারীপুর, কেউ অমুক জায়গার, কেউ অমুক জায়গার, আইসা এখানে সংগঠন করে দাবি করে বসছে ওনারা। পল্টন দাসের দাদা কি ছিল? পল্টনের দাদার নাম কি ছিল? মরণ দাস। আচ্ছা, তারা কি তৎকালীন সময় মন্দিরের সাথে কোনো কাজকর্মে ছিল? অবশ্যই। কি কাজ করতো তারা? ওনারা দেখাশোনা করত, পল্টন দাসের দাদু এই মন্দির দেখাশোনা করত। ইয়েস, তার বাবা, তার পরবর্তীতে, হ্যাঁ, তার মা কি এখানে পূজার সাথে সংযোগ ছিল? ছিল অবশ্যই, কারণ সে নিজেকে সেবায়েত দাবি করে। ইয়েস, হ্যাঁ, 100% দাবি করতে হলে তার সংযোগ থাকতে হবে। অবশ্যই, সূত্রে সংযোগ একটু বলুন। উনি তো ওই টেম্পলের আঙিনার ভিতরে ওনার নিজস্ব সম্পদ ছিল, যেটা ওনার নামে রেকর্ড, এসে রেকর্ড, সিএস রেকর্ড, আরএস রেকর্ড, সম্পূর্ণ তাদের নামে। ওই পল্লাদ মোহন তেওয়ারি ওনাদেরকে দিয়ে গেছিল, মূল মালিক, হ্যাঁ, ওনাদেরকে দিয়ে গেছিল। মৌখিক, তখন তো রেজিস্ট্রি হতো না, চাবি দিয়ে গেছিল, হ্যাঁ, দেখাশোনা, হ্যাঁ, তখন তো এই মন্দির এত বড় ছিল না। জি না, এত বড় ছিল না। আচ্ছা, আপনি কি আর কিছু বলবেন? না, আপনি প্রশ্ন করেন, আমি উত্তর দেই। আমি বিষয়টা দেখবো,
এরপর আর দেখা হয়নি কোনো ক্ষেত্রে। এখন আপনি এই বিষয়ে কি মনে করেন? এই বিষয়ে এখন আমি মনে করি তাদের কি দায়িত্বটা দেওয়া উচিত, কারণ তারা ওখানকার স্থানীয়। তাদেরকে একটু সুন্দরভাবে নাম সহকারে বলেন। পল্টন চন্দ্র দাস, তার মার নামটা আমি ঠিক বলতে পারবো না, তার বাবার নাম ছিল রঞ্জিত, তার ছোট ভাই একজন আছে, ওর নাম কি যেন, নামটা মনে আসতেছে না। মোট কথা পল্টন দাস পরিবারকে এই মন্দিরের সেবায়েত হিসেবে দায়িত্ব দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তারা ওইটা প্রাপ্য, তাদের ভিটি মাটি মন্দির দখল করেছে, তারা প্রাপ্য পরিচয়টা সহকারে বলে। হ্যাঁ পল্টন পরিবার, পল্টনদের পরিবার প্রাপ্য সেবায়েত হিসাবে, সেবায়েত হিসেবে পল্টনের পরিবার প্রাপ্য পালন করার উচিত উচিত আমি মনে করি, আমরা আশেপাশে থাকি আমি মনে করি। আমি কি আমরা সবই সবাই এখানকার আশেপাশে যারা আছে সবাই তো তাকেই সাপোর্ট করে, পল্টনকে, পল্টনের পরিবারকে। কিছুদিন আগে পিএম এসেছিলেন ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার উপলক্ষে, তখন উনি জনসভায় বলে গেছিলেন যে আপনাদের দীর্ঘদিনের সমস্যা আমি সমাধান করে গেলাম। হ্যাঁ মানে দীর্ঘদিনের পুরনো মামলা টামলা যা ছিল আমি সমাধান করে দিয়ে গেলাম, ওনারা তারপরে আমাদের উপরে মামলাটা এখনো বহাল রেখেছেন। আমি অনুরোধ করব পিএমকে, আপনি বিষয়টা দেখেন, আপনি তো নিজেই বলে গেছেন যে আপনাদের সমস্যা আমি সমাধান করে গেলাম, তারপরেও ওনারা মামলা এখনো আমাদের উপরে রেখে হয়রানি করতেছে।